ও বাবাই দা, বাবাই দা, ও বাবাই দা, কালকে তো তোমার বিয়ে, আজকে ঘুমাচ্ছ কেন? ওঠো, এই চশমা পরে কে ঘুমায়? আমি ঘুমাই ভাই। কাবের সিং নাকি? না, অর্পণ সিং। তোমার কি মনে হচ্ছে প্যান্ডেল দেখে? প্যান্ডেল দেখে যা মনে হচ্ছে আর কত রাত একা থাকবো, গান চলছে ব্যাকগ্রাউন্ডে, কালকে থেকে আর একা থাকবো না। দেখাই মাঠটা, মানে সরস্বতী পুজোর আগের দিন এত বৃষ্টি হয়েছে, ওই স্ট্রাকচারের ওখানে জল জমেছিল, তো সবার খুব টেনশন হয়ে গেছিল যে কি হবে না হবে। তো ফাইনালি মাঠে পুরো জল ভর্তি, কাজটা শুরু তো হয়েছে, যখন শুরু হয়েছে হয়ে যাবে। তো এখানটায় হবে রান্নার জায়গা, আর এইটা পুরো ডেকোরেশনের জায়গাটা হবে পুরোটা। আর এই এখান থেকে পুরো লাইটিং শুরু হচ্ছে, এই যে সব বাস টানানো, এখানে সব টুনি টুনি লাগাবে, তারপরে দেখি সব কী হয়। তাহলে এবার তো মনে হচ্ছে ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, সায়ন ওখানে মুখ লুকিয়ে মাস্ক পরে যাতে না দেখতে পায় কেউ, এই জন্য বসে আছে, মানে বসে না দাঁড়িয়ে আছে। তো চলো আমরা এবার ব্রেকফাস্ট করব। সকাল সকাল এরকম লুচি, ফুলকপি আলু দিয়ে তরকারি, আলু তবেগুলো ভালো লাগে খেতে। বাড়ি আমাকে অনেকদিন আগে বলেছিল, মানে প্রায় দু বছর আগে, দেড় বছর আগে, যে আমিও যাবো তোমার সঙ্গে ব্লগ করতে। আমি বললাম 18 বছর পর, যখন তোমার 18 বছর বয়স হবে তুমি যাবো তোমার ব্লগ করতে। আর এই বাড়ি কিন্তু খাবার দেখে এবং আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসও ফলো করে ভিডিওতে, এবং বলে বাবাই আজকে এই ভিডিওটা দেখেছি, সেই ভিডিওটা দেখি, তাই তো? এমনিতে ছেলেটা চুপচাপ, বেশি কথা বলে না। বলো তোমার সম্পর্কে। আমার নাম রাজরূপ সরকার। তো আমি খুবই বড় ফ্যান ছিলাম, সব ভিডিও ফলো করি, তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা, সাবস্ক্রাইব করে দাও। আর আমিও খেয়ে নি। চেয়ার টেবিলে চলে এসছে, বিয়ের আগের দিনের খাওয়া দাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে, মর্নিং ব্রেকফাস্ট। চেয়ার টেবিল তো চলে এসছে, ফেসিয়াল ফেসিয়াল কিছু করবি না? না ভাই, ফেসিয়ালটা করবো না, কারণ আমি এখন এমন একটা ফেস ওয়াশ ইউজ করি ওটাতেই কাজ হয়ে যায়, ফেস ওয়াশ প্লাস স্ক্রিন লাইটিং অয়েল। তোমরা দেখতে চাও আমি কী কোম্পানির ফেস ওয়াশ আর স্ক্রিন লাইটিং অয়েল ইউজ করি? চলো তোমাকে তোমাদের দেখাই। আরে বজ্জার থেকে কোন একটি শাড়ি নিয়ে এসছে, স্বাগত মাস্টার, স্বাগত মাস্টার।
সোনাটা খাওয়া হয়নি তো, প্লেট কোথা তোমার? খেতে বসেছি যে আমরা একদম খেতে বসেছি দুপুরবেলা, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা দেখো সবাই দেখো ওখানে প্যান্ডেলের তলায় খাচ্ছি, সবার মাথার তলায় খাওয়া যাচ্ছে, আমরা রুষ্ট ব্যবসা খাচ্ছি, দাদা মৌদি রুষ্ট, আমরা এখন এখানে বসে খাচ্ছি, খাওয়া দাওয়া করবো, মেনুতে যা যা আছে সেগুলোই খাবো, বাট দিনের আলোটা বেশি ভালো ভিডিওর জন্য এই জন্য আমি এখানটা বসে থাকবো। দেখ দেখ কে কপিস মাংস খাচ্ছে একটু দেখে আসো, মাংস এখন বাঁধাকপি ঢুকছে, বাঁধাকপি বাঁধাকপি তো ভাই আমার শ্বশুরের খুব ফেভারিট একটা আইটেম, আমার ছোটবেলাকার বন্ধু থেকে আমার কোনো ওদিনও ব্লগে দেখোনি তোমরা, কিছু বল ভাই ট্যাটুটা আমি দেখাই প্রথমে, মাই মম ইজ মাই গ্যালাক্সি, মাই ড্যাড ইজ মাই আর্ট, আই অ্যাম দা মিল্কি ওয়ে বলে এটাও ঝুলছে, কিন্তু ভাই যে সামনে থাকবে তার দিকে তোকে থেকে বাবা বলছে, কাকে বাবা বলছে ওরকম তোকে না রনিকে, রনিকে বাবা বলছে, দুইজনেরই তো আলাদা আছে, সমস্যা আছে তাহলে আলু ভাই তো কোনো না নাই, ব্যাস চলো আমরা খাওয়া শুরু করি, আমার বিয়ে তো যেটা খারাপ হবে সেটা বলবো দিবা, আলু ভাজা দেখো কতগুলি চিড়ে ভাজা ঢুকিয়েছে, কোনো মানে নেই এগুলো, আলু ভাজা প্লেন আলু ভাজা হবে ভালো লাগে, চিড়ে ভাজা ঢোকালে ভালো লাগে না, দেখাতে পারতে আচ্ছা এখানে দেখি দেখা কেমন লাগলো ভাই? আমরা স্পেশাল পেটি পেটি মাছ রুই মাছ এটা ভাত দাও, ভাত লাগবে ভাত, ভালো হয়েছে মাছটা সেই হয়েছে, আর কে খাবে আমাকে
আমাকে একটু ঝোল দাও। ওটা চিপে নিয়ে একদিনের যে ব্যাচেলার আমার একদিনের ব্যাচেলার আর একদিন আজকে লাস্ট। হ্যাঁ বলো। এই পেপসি কিছু লাগবে? হ্যাঁ এই তোর কিছু লাগবে? এই চাটনি বাবাকে ওই জন্য মাকে জিজ্ঞেস করে ফোন করে দিবি না? করবি না? ছোট ছোট উইংসের পিস দিয়ে কাজ চালাতে হবে। 30 গ্রামের মাংসের পিস দিয়ে কবজি ডুবিয়ে পড়িব। ওখানে এখন মাংস পয়সা একটু দেখি গেছে। সুমনদা খাওয়া দাওয়া কেমন লাগলো? সুমনদা ভালো বলবেন আমার কিন্তু রেপুটেশন আছে। না না পরে আমাকে বলবে আলাদা করে, তোমাদের পরে বলবে। চলো আমরা। এটা কি ছিল ভাইরা? আমার দেবে না চাটনি কি করছে? ভাতে ভাতে মধ্যে ভাতে মধ্যে চাটনি পাপড় দিয়ে চলে গেল। চাটনির মধ্যে ভাত না, ভাতের মধ্যে চাটনি। আচ্ছা তুমি কেন এসছো? তোমার তো আসার তো কথা না, এলো তো শিক্ষা। দেখে বেশি পিছনে সরতে পারবো না। অসাধারণ অসাধারণ ব্যাপার। আমার তো এখন অন্য বিষয় নিয়ে টেনশন হচ্ছে। প্রদীপ না জ্বালিয়ে দিয়ে দেবে নাকি? এবার ধান তুমা শিলু দাও পরে দিবে।
তারপরে মা কালকে জল ভরতে আমি যেতে পারবো না, আশপাশ করছো অন্য কিছু লোক হচ্ছে। ছবি তুলে নিলাম ভালো আছে, ইও না।